আমি মনে করি রাজ্য পুলিশ যথেষ্ট সক্ষম, রাজ্য পুলিশ তদন্ত করছে, আমার মনে হয় সেটা থেকেই তদন্ত যেটা আমরা আশা করছি তার খুনের বিচার হোক সেটা পাওয়া যাবে। আমি শুধু সিপিএমকে বলবো, দয়া করে সব জায়গাতে নিজেদের ট্যাগ লাগিয়ে রাজনীতি করবেন না। এর আগে আপনাদের মনে আছে সুদীপ্ত গুপ্ত বলে একজনকে নিয়ে তাদের ছাত্রনেতা লেফটরা দাবি করেছিল যে তিনি নাকি পুলিশের আঘাতে মারা গেছেন, পরে তাদের আবদারেই বিচার বিভাগীয় তদন্ত হয় তাদের দাবি মেনে এবং সেই তদন্তে জানা যায় যে তিনি বাসে ঝুলতে গিয়ে লাইট পোস্টে ধাক্কা খেয়ে মারা গিয়েছিলেন। তো আমি বলবো সব জায়গায় রাজনীতি যুক্ত করবেন, এটা একটা মর্মান্তিক ঘটনা, পুলিশের পোশাক পরে কেউ এসে এরকম কাণ্ড করেছে। আমার বিশ্বাস রাজ্য পুলিশই যথেষ্ট সদর্থকভাবেই কাজটা করতে পারবেন, কারণ তিনি এনআরসি বিরোধী আন্দোলনের অন্যতম সক্রিয় একজন সহযোদ্ধা ছিলেন, এ বাংলার প্রত্যেকে এনআরসি বিরোধী। তো আমার মনে হয় না তার সঙ্গে রাজনৈতিক কোনো শত্রুতা অন্তত এ বাংলার শাসক দল যারা পরিচালনা করছে তাদের রয়েছে, ফলে তারা নিশ্চিন্ত থাকতে পারেন। বিরোধী দলের কোনো চক্রান্ত রয়েছে বলে মনে করছেন? দেখুন, সবই হতে পারে, তদন্তর আগে আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ আমি সেই স্পটেও ছিলাম না আর আমি এই ঘটনা সম্পর্কে অতটা ওয়াকিবহল নই। তবে যাই হোক না কেন, সেটার সামনে আসার দরকার, এমনকি আমাদের দলেরও কেউ যদি যুক্ত থাকেন আমি মনে করি তার কঠিন শাস্তি হওয়া উচিত, কিন্তু তদন্তের আগে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া যে কে যুক্ত না যুক্ত আমার মনে হয় ঠিক নয়।